আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজও আমি আপনাদেরকে আগের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের যে ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ, তো এটি হলো ব্যথা নাশক একটি ওষুধ। তো ব্যথায় ভুগছেন এমন বা ভুগছেন না এমন লোক খুব কমই আছে। প্রত্যেকেই যে কোনো তার হাঁটু মাজা কনুই এসব ব্যথায় নিয়ে ভুগেন। তো আজকের আমার সবার জন্য এই আমার এই ভিডিওটি, আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের যে ভিডিওটি সেটি হলো ডেনুবু ট্যাবলেট, সেটি নেপ্রোক্সেন সোডিয়াম প্লাস ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম 500 mg ও 20 mg কম্বাইন্ডে তৈরি। এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বাজারজাত করেছেন। প্রতিটি ট্যাবলেটের মূল্য 15 টাকা। আর এটি সাধারণত নেপ্রোসিন ও ইসোমিপ্রাজল ট্যাবলেটের কম্বাইন্ডে তৈরি। এটি সাধারণত কী কী রোগে ব্যবহৃত হয় তা আমি আপনাদেরকে বলতেছি। অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, অ্যানকাইলোজিক স্পন্ডিলাইসিসের লক্ষণ ও উপসর্গে নিরসনে কাজ করে। যে সকল রোগীর এনএসএ আইডি সেবন সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ট্যাবলেটে রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম স্তর, তার ভেতরে এন্টেরিক কোটেড নেপ্রোক্সেন, যার ফলে ক্ষুদ্রাংশে নেপ্রোক্সেন বের হবার পূর্বেই প্রথমে ইসোমিপ্রাজল পাকস্থলীতে বের হয়। নেপ্রোক্সেন একটি এনএসএ আইডি যার ব্যথা ও জলনাশক বৈশিষ্ট্য রয়েছে। নেপ্রোক্সেনের মোড অফ অ্যাকশন হলো একটি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয়। ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাটাইলস কোষের নির্দিষ্টভাবে কে বাধা প্রদান করার মাধ্যমে অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়। নির্দিষ্টভাবে প্রোটন পাম্পের উপর কাজ করার ফলে ইসোমিপ্রাজল অ্যাসিড তৈরি শেষ ধাপ বন্ধ করে দেয়, অ্যাসিড কমে যায়। ওষুধের মাত্রা, এই ট্যাবলেটে ব্যবহারের পূর্বে এর সাথে অন্যান্য চিকিৎসার সম্ভাব্য সুবিধা অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করার প্রয়োজন। প্রত্যেক রোগীর এই চিকিৎসকের জন্য প্রয়োজনীয় কিছু মাত্রা নির্ধারণ করা থাকেন। যদি 40 mg-এর কম ইসোমিপ্রাজল প্রয়োজন হয়, তবে বিভিন্ন ওষুধ সহকারে চিকিৎসা করতে হবে। অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের অ্যানকাইলোজিস পাইরোন্ডিসের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক 375/20 mg অথবা 500 mg/20 mg একটি করে ট্যাবলেট দিনে 2 বার। জুভেনাইড ইথিওপ্যাটিক আর্থ্রাইটিস, বয়স 12 এবং তার ঊর্ধ্ব রোগীদের ওজন 50 কেজির উপরে হলে 375/20 mg অথবা 500/20 mg একটি করে ট্যাবলেট দিনে 2 বার। ওজন 30 কেজির ঊর্ধ্বে এবং 50 কেজির নিচে 375/20 mg একটি করে ট্যাবলেট দিনে 2 বার। সেবনমধ্যে ট্যাবলেটটি ভাঙ্গা চোরা জীবাণু বা দূষীভূত করা যাবে না, ইয়া খাওয়ার অন্তত 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। মিথস্কিয়া এনএসআইডির সাথে ব্যবহারের ফলে এই এসি ইনহিবিটর অ্যান্টিপাইরোটেনসিটিভ প্রোটেক্ট ডাইউরেটিক এবং বিটা ব্লকারের কার্যক্রম হ্রাস পেতে পারে। অপারফেরিনের সাথে ব্যবহার করলে রক্তক্ষরণজনিত সমস্যা বৃদ্ধি করতে পারে। ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিডের উপাদান কমিয়ে দেয়, যার ফলে সেসল ওষুধের বায়ু ইনহিবিটরের নির্ধারণের জন্য গ্যাস্ট্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ট্যাবলেটের যে কোনো উপাদান বা প্রতিস্থাপন বেনজিমিন জাজলের সাথে নির্দেশিত নয়। অ্যাজমা চুলকানি থাকলে অথবা এসপিরিন বা অন্যান্য এনএসআইডির সাথে পূর্বে চুলকানির জাতীয় নিষ্ক্রিয়া হয়ে থাকলে করোনারি আর্টিলারি বাইপাস গ্রাফিক সার্জারি চলাকালীন অবস্থায় নির্দেশিত। এই ওষুধের গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং গর্ভাবস্থায় কখনও ব্যবহার করা যাবে না। নেপ্রোক্সেনের থাকার কারণে গর্ভস্তন্যদানে এটি ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা। হৃদজনিত সমস্যায় রোগীর বা হৃদরোগের ঝুঁকি রয়েছে এমন রোগীর ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করা প্রয়োজন। এই ট্যাবলেটটি কখনো মাত্র অতিরিক্ত ব্যবহার করা যাবে না। নেপ্রোক্সেনের লক্ষণগুলো অপসন্নতা, গুমগুম ভাব, পেট ব্যথা, পেটে অস্বস্তি, বুক জ্বালাপোড়া, বদহজম, বমি ভাব, স্বাভাবিকভাবে লিভার ক্রিয়া পরিবর্তন, এসব লক্ষণ দেখা দিতে পারে। তারপরে মোটর কার্যক্ষমতা হ্রাস পাওয়া যায়, শ্বাসনীতির সমস্যা, কাঁপুনি, ইন্টারমিটেন্ট ক্লোরাইড কনভার্সন ইত্যাদি তৈরি করতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।